بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, মানুষ যখন মারা যায় তখন তার রূহটা কোথায় থাকে, কবরে থাকে না আল্লাহর নিকট থাকে? উত্তরে বলবো, মানুষ যখন মারা যায় তখন মালাকুল মওত ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতারা তার রূহ নিয়ে উপরে উঠতে থাকেন। এবং আমরা জানি যে বারা ইবনে আজিব থেকে বর্ণিত হাদিসে এসেছে, ফেরেশতাগণ রূহ নিয়ে উপরে উঠতেই থাকবেন, হাত্তা ইউনতাহা বিহি ইলা আসসামা আসসাবিয়া ফায়াকুলু আল্লাহু আযা ওয়াজাল উক্তু কিতাবা ইন্দি ফায়াকুলু আল্লাহু আযা ওয়াজাল উক্তুবু কিতাবা আবদি ফি আলিয়িন। অর্থাৎ শেষ পর্যন্ত যখন সপ্তম আকাশে উঠে যাবেন ফেরেশতারা, সপ্তম আসমানে যখন উঠে যাবেন তখন আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দার কিতাব ইলিয়েনে লিখে নাও, আমার বান্দার কিতাব ইল্লিনে লিখে নাও। এটা কখন? যখন বান্দা পূর্ণবান হবেন, পূর্ণবান যখন হবেন, মমিন হবেন, তখন বলবেন যে আমার বান্দার কিতাব তার আমল নামাটা ইল্লিনে রাখো। মহান আল্লাহ বলছেন, কাল্লা ইন্না কিতাব আল আবরার লাফি ইল্লিন, নিশ্চয়ই পূর্ণবানদের আমল নামা ইল্লিনে। তো ইল্লিন হচ্ছে আপনার, এটা সপ্তম আকাশের উপরে আছে, এটা থেকে বিশেষভাবে বোঝা যাচ্ছে। সুতরাং আমাদের এখান থেকে যে আয়াতটা থেকে আমরা বুঝতে পারলাম যে ফেরেশতা এখন রুহ নিয়ে উপরে উঠতে থাকবেন, মমিনদের রুহ নিয়ে, তারপর ইল্লিনে ওখানে যাবেন, তখন আল্লাহ তাআলা বলবেন যে আমার বান্দাদের যে আমল নামা সেটা ইল্লিনে রেখে দাও। আর রুহ রুহ আর মুসনাদে আহমদের হাদিস এসেছে, মুসনাদে আহমদের হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবং ফেরেশতাদেরকে বলবেন যে তার রুহটা কবরে ফিরিয়ে দাও, তাকে প্রশ্ন করার জন্য, তার রুহটা তাকে কবরে ফিরিয়ে দেওয়া হবে, তারপরে তাকে প্রশ্ন করার জন্য। কিন্তু মানে জান কবজ করার পর, তার মৃত্যু হওয়ার পর তার রুহটা নিয়ে ফেরেশতারা এলিয়েনে যাবেন সপ্তম আকাশের উপরে। এটা মুসনাদ আহমদের হাদিসে বিস্তারিতভাবে এর বিবরণ এসেছে, বিস্তারিতভাবে, অনেক বড় লম্বা হাদিস, সেখানে স্পষ্ট বিস্তারিতভাবে এর বিবরণ এসেছে যে ফেরেশতারা আপনার রুহটা নিয়ে সপ্তম আকাশে যাবেন, তখন আল্লাহ তাআলা বলবেন যে তার আমল নামাটা এলিয়েনে রেখে দাও এবং এবং তার রুহটা কবরে ফিরিয়ে দাও, যাতে তাকে প্রশ্ন করা হয়, যাতে তাকে প্রশ্ন করা হয়। তো এ থেকে বোঝা যাচ্ছে যে আপনার রুহটা মূলত ইলিনে যাবে মুমিনদেরটা, আর যা কাফে তাদেরটা যাবে সিজ্জিন, তাদেরটা যাবে সিজ্জিনে। আপনার সিজ্জিন হলো একটি বিশেষ স্থানের নাম যেখানে কাফেরদের রুহ থাকবে এবং এখানে তাদের আমল নামা থাকবে, কারণ মহান আল্লাহ বলছেন, কাল্লা ইন্না কিতাব আল ফুজ্জার লাফি সিজ্জিন, পাপাচারীদের আমল নামা সিজ্জিনে আছে। সুতরাং মোদ্দা কথা হলো যে জান কবজ করার পর মমিনদের রুহ ইলিনে যাবে এবং তাদের আমল নামা, এবং কাফেরদের রুহ এবং আমল নামা যাবে সিজ্জিনে। সিজ্জিনের ব্যাখ্যায় কিরকম, কোনো কোনো মুফাসসির বলছেন যে এটা সপ্তম জমিনে, অর্থাৎ একবারে নিচে, আর ইল্লিনটা হলো উপরে সপ্তম আকাশে। তো এটা তাদের মর্যাদার জন্য, মমিনদের মর্যাদার জন্য। তারপর মহান আল্লাহ তাআলা উভয়ে সিজ্জিন এবং ইল্লিনের উভয়ের আমল নামা রেখে দেওয়ার পর তাদের রুহগুলোকে তাদের কবরে ফিরিয়ে দিতে বলবেন, যাতে তাদেরকে প্রশ্ন করা হয়, যাতে তাদেরকে প্রশ্ন করা হয়। তো বিদ্বানগণ বলছেন যে রুহ যে আসলে মূলত মূলত রুহ থাকার জায়গা হলো এলিন এবং সিজ্জিনে, কিন্তু কোন কোন কারণে কবরে চলে আসাটা স্বাভাবিক, এবং এটা গায়েবী বিষয়, কারণ এই হাদিস থেকে বোঝা গেল যে এলিন কবরে আসবে প্রশ্ন করার জন্য। অন্যান্য সময়ও আসতে পারে, যেমন হয়তো জিয়ারতের সময় কেউ কেউ যখন সালাম দিবেন যে কবর জিয়ারত করতে, তখন বিদ্যান বলছেন যে তার রুহটা ফিরাই দেওয়া হয়, কারণ আসসালামু আলাইকুম আহলা দিয়া যখন বলা হবে, তখন যদি কবরে নাই থাকবে তার রুহটা, তাহলে আসসালামু আলাইকুম বলার অর্থটা কি হলো? তারপরে জুরু বলা হয়েছে হাদিসে, জিয়ারা, অর্থাৎ কিছুই যদি ওখানে না থাকে তাহলে জিয়ারা হয় কি করে, নিশ্চয়ই তার রুহটা তখন ওখানে থাকে। কিন্তু কিভাবে আসে এলিন থেকে, উঠানামা করতেই থাকে কিনা বা কিভাবে থাকে, এগুলো গায়েবী বিষয়, এগুলো নিয়ে আমাদের মানে প্রশ্ন করা যাবে না বেশি বা ডিপে যাওয়া যাবে না, এগুলো নিষেধ। গায়েবী বিষয়ে যেটুকু এসেছে সেটুকু বিশ্বাস করতে হবে। সুতরাং আমরা জানতে পারলাম যে মূলত মৃত্যুর পরে মোমিনদের রুহ এলিনে থাকে এবং মুশরিকদের বা কাফেরদের রুহ থাকে সিজ্জিনে, কিন্তু তার রুহ কবরে ফিরে দেওয়া হয় কিছু কিছু কোনো কোনো সময়, যেমন প্রশ্ন করার জন্য প্রথমে দাফন করার পর,
তারপর আমরা জানলাম যে কবর জিয়ারত যখন কেউ করে তখন ফিরে দেওয়া হয়, কিন্তু কিভাবে দেওয়া হয়, আকৃতি কি সব সময় থেকে যায় কিনা, যাওয়া আসা করে কেন, কিভাবে করা হয়, এগুলো বিষয়ে বেশি ডিপে যাওয়া যাবে না। যেটুকু আমরা কোরআনে মহাদিস থেকে জানতে পারলাম সেটুকু আমাদেরকে বিশ্বাস করতে হবে, সেটুকুই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।